বর্তম সময়ে আমাদের ঈদ খুবই কাছে গেছে। ঈদ উপলক্ষে আমাদের ফ্রি ফায়ারও এক একের পর এক নতুন ইভেন্ট চলে আসছে। ঈদের এই রমজান ইভেন্টে আমরা ফ্রিতে অনেক ড্রেস পাবো, তার মধ্যে এই ড্রেসটা অন্যতম। আর তোমরা কি এইটা শোনো, এই ড্রেসটা ফ্রি ফায়ারের রমজান উপলক্ষে বানানো হয়েছে। এই বান্ডেলের অন্য একটা কপি বান্ডেল আমাদের আগে থেকে ফ্রি ফায়ারে আছে। ফ্রি ফায়ারের রেকর্ড অনেক ধরনের হয়ে থাকে, টিম আপ করার রেকর্ড তো তোমরা অনেক কিছু শুনছো, 10 জন 20 জন 30 জন অনেকেই টিম আপ করে থাকে। ফ্রি ফায়ার এমন একটা প্লেয়ার আছে যেখানে 45 জন একসাথে একই র্যাঙ্ক ম্যাচে 45 জন টিম আপ করে, ছিল ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড রেকর্ড। কে করেছিল উই রেকর্ড তোমরা কি জানো? আজকের এই ভিডিওতে এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো তোমাদের। ভিডিওতে লাইক দাও বা না দাও, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। 1 নম্বর 17, ফ্রি ফায়ার হিরুইক এবং গ্র্যান্ড মাস্টার সবাই যেতে চায়। তুমি জানো 2017 সালে হিরুইক এবং ডায়মন্ড এর লোগোগুলো কি এরকম ছিল? 2017 সালে গ্র্যান্ড মাস্টার ছিল না, তবে হিরুইক এবং ডায়মন্ড এর লোগোগুলো ঠিক এরকমই ছিল। তবে বর্তমান সময়ে দেখা যায় যে হিরুইক, ডায়মন্ড এবং প্লাটিনাম সবগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। 1 নম্বর 16, এই রমজান ইভেন্টে আমাদেরকে ফ্রিতে এই বান্ডেলটা দিচ্ছে। এই ড্রেসটা রমজান উপলক্ষে ডিজাইন করা হয়েছে। এখন যে তোমরা ড্রেসটা দেখতে পারতেছো, ওই ড্রেসটার সাথে এই ড্রেসটা হুবহু মিলে যায়, যা 100% মিলে। ওই ড্রেসটা আমাদের ঈদের মধ্যে দেওয়া হচ্ছে শুধুমাত্র কালারটা চেঞ্জ করে ঈদ উপলক্ষে। সবথেকে বড় ফ্যাক্ট হলো দুইটা বান্ডেলে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। 1 নম্বর 15, আমরা চাইলে ফ্রি ফায়ার ডায়মন্ড গেম থেকে টপ আপ করতে পারি, আর এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে দরকার হবে আমাদের ডলার। কিন্তু গ্যারেনার একটা অফিশিয়াল ওয়েবসাইট আছে যেখান থেকে গ্যারেনার শেল দিয়ে ডায়মন্ড টপ আপ করা যায়। তোমরা কি জানো এই দ্বিতীয় পদ্ধতি গ্যারেনা কেন তৈরি করে রেখেছে টপ আপের জন্য? আমরা যদি সরাসরি গেম থেকে টপ আপ করি, স্টুকে নির্দিষ্ট পরিমাণে একটা ব্যাট দিতে হয়। কিন্তু গ্যারেনা শেল দিয়ে আমরা যখন কোনো কিছু টপ আপ করি, তখন ওই শেলটা গ্যারেনা নির্দিষ্ট হওয়ার কারণে প্লে স্টুকে কোনো আলাদাভাবে ট্যাক্স দিতে হয় না, আর যার কারণে গ্যারেনা ফ্রি ফায়ার দ্বিতীয় পদ্ধতিটা বের করে রাখছে টপ আপের জন্য। গ্যারেনা ফ্রি ফায়ার ফ্যাক্ট নাম্বার 14, আমরা সবাই জানি যে পচিনকের এই জায়গার মধ্যে আমাদের এই টায়ার গুলো থাকে, এবং এই টায়ার থেকে উই টাওয়ারে উঠে আমরা এক স্থান থেকে অন্য জায়গায় যেতে পারি, এবং ওই জায়গাতে উপরে উঠে তারপরে এখান দিয়ে চাইলে আমরা এই জানালার মধ্যে লাভ দিতে পারি। কিন্তু কিন্তু যদি তুমি বারমুডা রিমাস্টারে যাও এবং গিয়ে যদি এই টায়ারের উপরে উঠো, তাহলে দেখা যাচ্ছে যে ডাইরেক্টলি তোমাকে এইখানে নিয়ে আসবে, ওই টায়ারের কোনো কাজ আসবে না। এটা ফ্রি ফায়ারের অনেক বড় একটা গ্লিচ। আর এই গ্লিচটা তোমাদের কার কার চোখে পড়েছে অবশ্যই কমেন্টে জানা দেবো, কারণ দেখা যায় যে এখান থেকে জাম দিলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে। এটা ফ্রি ফায়ারের অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। ফ্যাক্ট নাম্বার 13, কম বেশি ফ্রি ফায়ারের প্রায় 90% প্লেয়াররা ইলাইট পাস নেই এবং বেস কালেক্ট করে, এবং দেখা যাচ্ছে যে এক একটা সময় আমাদের যে 10 নম্বর যে ইলাইট পাস আছে, ওই 10 নম্বর ইলাইট পাসটা গায়েব হয়ে যায়। কি চাইলে পারতো না, আমরা যতগুলো ইলাইট পাস নিয়েছি সবগুলো ইলাইট পাস এখানে শো করবে তো, কিন্তু গেরানা কেন এই জিনিসটা করে? যদি সবগুলো ইলাইট পাস শো হতো, তাহলে অনেকে দেখা যেত একটা ইলাইট পাস আছে আবার অনেকটা ইলাইট পাস নেওয়া নেই। 10টা ইলাইট পাস শো হওয়ার কারণে মানুষের ইচ্ছা থাকে যে আমরা গোল্ডেন প্রোফাইল করব, আর এই প্রবণতা থেকে গেরানা ফ্রি ফায়ার শুধুমাত্র 10টা ইলাইট পাস শো করে, আর প্রত্যেক মাসে একদম লাস্টের ইলাইট পাসটা সরে যেতে থাকে। ফ্যাক্ট নাম্বার 12, বর্তমান সময় হিরুইক এবং গ্র্যান্ড মাস্টার র্যাঙ্ক পুশ করে এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না। জুনের বাইরে থেকে জুন পুশ করে বুই আনাটা এত সুযোগ, একদম ইম্পসিবল। ফ্রি ফায়ার র্যাঙ্ক পুশ করে জুনের বাইরে গিয়ে মেডিকিট দিয়ে বুই আনা, আর এই রেকর্ড এখনো পর্যন্ত কোনো প্লেয়ার করতে পারেনি যে জুনের বাইরে গিয়ে বুইয়া করা। তো 40টা মেডিকিট দিয়ে জুনের বাইরে থেকে বুইয়া করেছিল, ছিল সেই ওয়ার্ল্ড রেকর্ড করা ব্যক্তি, তার নাম কি তোমরা জানতে চাও? দেখতে পারতেছো ম্যাপের মধ্যে সর্বোচ্চ আর 3 জন বাকি আছে র্যাঙ্ক ম্যাচ, আর যেখানে ওরা গ্র্যান্ড মাস্টার ছিল, আর মেডিকিটও বেশি ছিল না, 10টা কি 12টা মেডিকিট ছিল তাদের হাতে মাত্র। সর্বশেষ লাস্ট জুন আসবে, আসবে সে কি বুইয়া করতে পারবে নাকি করতে পারবে না, তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে এখনই জানাও। এই সেই একমাত্র প্লেয়ার ছিল যিনি এক মাত্র জুনের বাইরে গিয়ে জুন পুশ করে ওয়ার্ল্ড রেকর্ড করা বুইয়া করা ব্যক্তি। তো পরবর্তী সিনে কি হচ্ছে তোমরা দেখতে পারতেছো। জুন মেডিকিট প্রায় শেষ, জুনও প্রায় লাস্ট জুনে এসে গেছে, জুন প্রায় শেষ, এখন তার কাছে মেডিকেছে আর মাত্র 5টা মেডিকিট, আর সেই 5টা মেডিকিট দিয়ে তাকে করতে হবে বুইয়া, তাও পুরো র্যাঙ্ক ম্যাচের মধ্যে, যা ছিল ফ্রি ফায়ার একদম ইম্পসিবল। লাস্ট জুনে শেষ, এখন আছে তার মাত্র 1টা মেডিকিট, আর 1টা মেডিকিট মারলেই তার মেডিকিট শেষ হয়ে যাবে। সর্বশেষ জুন আস্তে আস্তে প্রায় প্রত্যেকটা সেকেন্ডে তার এসপি কাটছে প্রায় 10 কি 25 SP করে। এনিমি মাত্র বেঁচে আছে 2টা, আর ওই 2টা এনিমিকে মারতে পারলে হয়ে যাবে ফ্রি ফায়ারের সবথেকে বড় ওয়ার্ল্ড রেকর্ড। এই ওয়ার্ল্ড রেকর্ডটা দেখার পর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করনি, প্লিজ এখনই ভিডিওতে প্রত্যেককে লাইক করে দাও। টিকিট শেষ হয়ে গেছে, এখন গাড়ি থেকে নামলো, এবং নামার পর দেখতে পড়তেছে বনফায়ার ছিল লাস্ট একটা, বনফায়ারের এসপি কিন্তু মাত্র ছিল 50টা, আর ফাইনালি সে রেকর্ডটা করে ফেলল, যা ছিল ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড রেকর্ড। র‍্যাঙ্কের মধ্যে মেডিকেট দিয়ে ফ্রি ফায়ারের এই রেকর্ডটি করেছে সাকুরা গেমিং নামে একজন ইউটিউবার। 1 নম্বর 11, র‍্যাঙ্কের মধ্যে তো আমরা সবাই টিম আপ করি, কেউ তো র‍্যাঙ্ক থেকে মাইনাস করার জন্য, আবার কেউ হয়তো আমাদের মিটআপ অথবা কোন ইউটিউবার র‍্যাঙ্ক ম্যাচে পড়লে আমরা টিম আপ করে থাকি। ইয়েস, এই রেকর্ডটা করেছিল নেপালের একটা প্লেয়ার, যেখানে একসাথে 45 জন প্লেয়ার টিম আপ করেছিল। সেই রেকর্ডটা করেছিল নেপালের একটা প্লেয়ার, সেটা হচ্ছে টুবি গেমার। ফ্রি ফায়ার শুধুমাত্র টুবি গেমারই একসাথে 45 জন প্লেয়ারের সাথে টিম আপ করেছিল, তাও র‍্যাঙ্কের মধ্যে। ফ্যাক্ট নাম্বার 10, 2017 ছিল যখন প্রথমবার ফ্রি ফায়ার আসে প্লে স্টোর মধ্যে। এই যে স্থানটা দেখতে পারতেছো ম্যাপের মধ্যে, স্কট বিলে নামে একটা স্থান, এই স্থানটা পরিবর্তন হয়ে বর্তমান সময় কি নাম দেওয়া হয়েছে, টু লিস্টিয়া
নামে এই নামটা দেওয়া হয়েছে। এই ফ্যাক্টটা তোমরা কারা কারা আগে থেকে জানতে পর থেকে কমেন্ট করে জানাই দিবা। এখন যে স্থানটা দেখতে পারতেছো ওয়ার্কিজ নামে একটা স্থান দেখতে পারতেছো হ্যাঙ্গারের সাথে, প্রথম সময় গেমে একদমই দেখা যায় না। যদি আমরা বর্তমান ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঙ্গারের সাথে যে এই স্থানটা ছিল ওই স্থানটার মধ্যে ওয়ার্কিজ নামে লেখাটা ছিল, ওই ওয়ার্কিজ নামের যে নামটা ওই নামটা বর্তমানে একদমই নেই, একদমই পুরোপুরি উঠাই দিয়েছে। আমরা তো পর থেকে জানি ফ্রি ফায়ারের ক্রিমিনাল বান্ডেল হিপহপ বান্ডেল কত রিয়ার। তোমরা কি জানো পাবজিতে কোন বান্ডেল সব থেকে বেশি রিয়ার ধরা হয়? এখন যে তোমরা ড্রেসটা দেখতে পারতেছো এক্সুট নামে বান্ডেল, এটা হচ্ছে পাবজির একটা পপুলার রেয়ার বান্ডেল। আর এই এক্সুট বান্ডেলটা পাবজির মধ্যে শুধুমাত্র 1% মানুষের কাছে আছে। এই এক্সুট বান্ডেলটা লেভেল আপ করা যায় যার জন্য এই পাবজির এক্সুট বান্ডেলটা অনেক রেয়ার। এই ফ্যাক্টটা তোমরা কারাগার আগে থেকে জানো কমেন্টে জানাই দিও। ফ্রি ফায়ার ফ্যাক্ট নাম্বার 9, আমরা প্রত্যেকে জানি যে ফ্রি ফায়ার গেমের মধ্যে লেজেন্ডারি গান আছে। ওই সব গানগুলো লেজেন্ডারি বলা হয় যেসব গানগুলো হাতে নেওয়া যায় লবির মধ্যে। শুধুমাত্র ওই সব গানগুলো লেজেন্ডারি হয়ে থাকে যেই সব গানের মধ্যে ডাবল ডাবল এবিলিটি যুক্ত থাকে। এমন একটা গান আছে যেই গানের মধ্যে সিঙ্গেল এবিলিটি থাকা সত্ত্বেও ওই গানটা হাতে নেওয়া যায়, মানে লেজেন্ডারি। কি সেই গান না, তোমরা কি এই গানটার নাম জানো? এটার নাম হচ্ছে MAT-87, ফ্রি ফায়ারের প্রথম MAT-87, যেখানের মধ্যে সিঙ্গেল এবিলিটি এবং সিঙ্গেল ড্যামেজ থাকলেও ওইটা লেজেন্ডারি হাতে নেওয়া যায়। বাট এইটা কেন হয়েছে আমি জানি না, সিঙ্গেল এবিলিটি এবং সিঙ্গেল ড্যামেজ থাকলেও গানটা কেন হাতে নেওয়া যায় বা লবিতে বা লেজেন্ডারি হয়ে গেছে এটা গেরে নাই জানে। আসলে সিঙ্গেল ড্যামেজ এবং সিঙ্গেল একুরেসি হওয়া সত্ত্বেও গানটা কেন লেজেন্ডারি অবশ্যই কমেন্টে জানাই দিও। ফ্যাক্ট নাম্বার 8, আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে স্কিন নেই বা এবিলিটি যুক্ত গান নেই একটাও পাওয়া যাবে না। এমিটি বলো, অ্যাডাপ ব্লুম বলো, স্কার বলো, ফ্রি ফায়ারে প্রত্যেকটা গানেরই 50টা কি 60টা স্কিন আছে। তোমরা কি এইটা জানো ফ্রি ফায়ারে এমন দুইটা গান আছে যেই দুইটা গানের কোনো স্কিনই ফ্রি ফায়ারে এখনো পর্যন্ত আসেনি? কি সেই গানের নাম তুমি কি এটা জানো? এই সেই গান যেই গানের ফ্রি ফায়ারে এখনো পর্যন্ত একটাও স্কিন আসেনি। এর থেকে বড় ফ্যাক্ট হচ্ছে এই গানটা তুমি ফ্রি ফায়ারে কোনো মুডের মধ্যে খুঁজে পাবে না। তবে 2018 বা 19 সালের দিক দিয়ে একটা মুড ছিল, সেই মুড হচ্ছে আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গুলি করার সময় ওই গানটা নেওয়া যেত, আর ওই স্পেশাল মুডটা চলে যাওয়ার পর একবারও গেমের মধ্যে ব্যাক আসেনি, আর যার ফলে ওই গানটারও কোনো এবিলিটি বা কোনো স্কিন যুক্ত কোনো স্কিনই অ্যাড হয়নি ফ্রি ফায়ারে। ফ্যাক্ট নাম্বার 7, ফ্রি ফায়ারে কোন ইভেন্ট যেটা সবথেকে বেশি রিয়ার আইটেম বলা হয় বা রিয়ার ইভেন্ট বলা হয়, যে ইভেন্টটা আসবে বলে প্রত্যেকটা প্লেয়ারই অপেক্ষা করে আছে? ওই ইভেন্ট চিনে না এমন কোনো মানুষই নেই। বর্তমান সময়ে ওই ইভেন্ট চলতেছে ব্র্যাক ডান্সার বানাল এবং বানে MP40 মতো রিয়ার সব আইটেমই এইসব ইভেন্টের মধ্যে থাকে, মানে ওই ইভেন্টে। ফ্রি ফায়ার সব থেকে রিয়ার এবং ডিমান্ডিং ইভেন্ট বলা হয় এই হিপহপের বা এই আমাদের অল ইলিট পাসের ইভেন্টটা। ফ্রি ফায়ারের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার চায় যে এই ইভেন্টটা একবার হলেও গেমে ব্যাক আসুক, আর গেমে ব্যাক আসলে প্রত্যেকে এই ইভেন্টটাকে নিতে চায়। একজনও মানুষ নয় যে নিতে চায় না। এমন একটা ইভেন্ট যে ইভেন্টের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারই আশা করে বসে আছে একবার হলেও তারা ইভেন্টটাকে দেখতে চায় গেমের মধ্যে। আর যে ডায়মন্ড করে স্পিন করে নিতে না পারে তারা চায় যে এই ইভেন্টটা একবার আসুক এবং তারা ইভেন্টটাকে গেমের মধ্যে দেখতে চায় যে হিপহপ বান্ডেল স্পিন একবার আসে। হিপহপ বান্ডেল পরে যারা যারা বেশি নেতাগিরি দেখায় বা বেশি ফাইজলামি করে যে আমার কাছে হিপহপ আছে হিপহপ আছে, তো চাই যে প্রত্যেকটা প্লেয়ারের কাছে হিপহপ থাকুক এবং ইভেন্টটা আসুক, এটা ফ্রি ফায়ারের সবথেকে ডিমান্ডিং ইভেন্ট বলে ধরা হয়। তাছাড়া ফ্রি ফায়ারে এখনো পর্যন্ত এমন কোনো ইভেন্ট আসেনি যেইখানে প্রত্যেকটা স্পিনের মূল্য 2500 ডায়মন্ড করে লাগবে, এরকম এখনো পর্যন্ত কোনো ইভেন্ট আসেনি যেখানে এর মূল্য ডাবল ডাবল। ফ্যাক্ট নাম্বার 6, তোমাদের মধ্যে কি কেউ দেখেছো যে ফ্রি ফায়ারে গোল্ড রয়্যালের মধ্যে আমাদের গাড়ি স্কিন দিতে? ইয়েস ইয়েস ইয়েস, 2018 সালে এইটি হয়েছিল। ফ্রি ফায়ারে এখন যে স্কিনটা দেখতে পাচ্ছ প্রথম ব্রিকেল স্কিন, তো এই স্কিনটা ফ্রি ফায়ারে প্রথমবারের মতো গোল্ড রয়্যালে দেওয়া হয়েছিল। এই জিপের স্কিনটা তোমাদের কার কার কাছে অবশ্যই প্রত্যেককে কমেন্ট করে জানাই দিবা। ফ্যাক্ট নাম্বার 5, আমি এই জিনিসটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, তোমরা যখন ফ্রি ফায়ার প্রথম খেলতে তোমাদের প্রত্যেকের নামের পাশে এক বা দুই একটা চিহ্ন থাকতেই থাকতো। তোমরা প্রত্যেকই ফ্রি ফায়ারে দ্বিতীয়বার নাম চেঞ্জ একজন একজন করেছো যাদের লেভেল 30-এর উপরে হয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের লেভেল যখন 5 লেভেলের উপরে হয়ে যায় তখন একটা ডেলি লগইনের মধ্যে আমাদের নেম চেঞ্জ কার্ড ফ্রিতে দিয়ে দেয়। তোমাদের মধ্যে কারা কারা এই জিনিসটা লক্ষ্য করেছো প্রত্যেকে কমেন্ট করে জানাই দিবা। ফ্যাক্ট নাম্বার 4, ফ্রি ফায়ারে কি 101 লেভেলের আইডি আছে নাকি নেই? তোমাদের মধ্যে যদি কেউ জানো সঠিক তথ্যটা প্রত্যেকে কমেন্ট করে জানাই দিবা। ফ্যাক্ট নাম্বার 3, তোমরা কি জানো ফ্রি ফায়ারে কোন লবিটাকে সবথেকে বেশি ইউনিক লবি বলা হয়? সেটা হচ্ছে মানিস্টের ইভেন্টের লবিটা। তো এটা হচ্ছে লবি মানিস ইভেন্টের মধ্যে এই সিকিউরিটি গার্ডগুলো থাকতো, এইখানে যে তালা ছিল ওই তালাটা পাড়া দিত এই মানিস ইভেন্টের লবিটার মধ্যে। এটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে একটা ইউনিক লবি, যেখানে ইনিমি দ্বারা না এইখানে একটা ফ্রি ফায়ারের নির্দিষ্ট মানিস্টের লুক দ্বারাই এই তালা বা এই কি বলে লকারটাকে পাড়া দিত মানিস্টের লুক। লবিটাকে
থেকে ফ্রি ফায়ারের সব থেকে রিয়েল লবি হিসেবে ধরা হয়। ফ্যাক্ট নাম্বার টু, বাংলাদেশ রিজন বা বাংলাদেশ সার্ভার মধ্যে বর্তমান সময়ে সব থেকে বড় গিল ধরা হয় BD71 গিল কে। বাংলাদেশ সার্ভার মধ্যে সব থেকে বড় গিল হলো ওই প্লেয়ারে শুধুমাত্র নুব এবং বট প্লেয়াররাই থাকে, কারণ হচ্ছে যেসব প্লেয়ার টপ আপ করে শুধুমাত্র ওই সব প্লেয়াররাই ওই BD71 গিলে ঢুকতে পারে। কিন্তু তোমরা কি এইটার জন্য বাংলাদেশ সার্ভারের মধ্যে সব থেকে ভালো এবং প্রু প্লেয়ারের গিল কোনটা, মানে যে গিল্ডের কোন প্লেয়ারকে তারা বাংলাদেশের কোন প্লেয়ারে হারাতে পারে, গিল্ডের নাম হচ্ছে NG স্পোর্টস, নামে একটা গিল, শুধুমাত্র এই গিল্ডের মধ্যে PC প্লেয়ারে ঢুকতে পারে। আর মোবাইল প্লেয়ার আছে মাত্র 4 জন, যে 4 জন মোবাইল প্লেয়ার আছে তাদেরকে বাংলাদেশের কোন মোবাইল স্কোরই হারাতে পারে। এই ফ্যাক্টটা তোমরা কারা কারা জানতে অবশ্যই কমেন্টে জানা দিবা। ফ্যাক্ট নাম্বার 1, যারা যারা ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছো পুরো 10 মিনিট তোমরা কমেন্টে ইয়েস লিখে দিবা। এক নাম্বার ফ্যাক্ট এইটে তোমরা কমেন্টে সবাই ইয়েস লিখে দিবা। এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।